ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته هات لي دواء اصله غنا نكي مكرون حرام এটা আলোচনা সাপেক্ষ বলতে হয় যেমন আসলে আওয়াজ দেওয়া কোরআনে বা হাদিসে এসেছে মুসল্লি সালাতে ভুল করলে সুবাহ আল্লাহ বলে আওয়াজ দিতে হয় মেয়েদের ক্ষেত্রে হাততালি দেওয়ার হলেও সেটা কিন্তু ভিন্নতা আছে সেটা সরাসরি তালি নয় এটা একটা বিষয় হাততালি দেওয়া কোরআনের মধ্যে এসেছে এটা হচ্ছে মুশ্রিকদের কুফ্ফার কুরাইশদের আচরণ তো সব মিলিয়ে হাততালি দেওয়াটা মুসলমানদের ক্ষেত্রে নয় বিশেষ করে এবাদতের ক্ষেত্রে ভালো কিছুর জন্য সালাদ কোরআন সৌন্দর্য দেখলে হাততালি দিয়ে তাকে মার হাবা বা উৎসাহ জানানো এটা একবারেই চলবে না কারণ এটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্র ধর্মীয় ক্ষেত্র ধর্মই ইউজ করতে হবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মার হাবা আল্লাহ আকবর মার্শাল্লাহ এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে হবে হাততালি দিয়ে তাকে নয় এখন হাততালি দেওয়া কি না এই ক্ষেত্রে যদি বলা হয় তাহলে না 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 এটা আসলে একটা আওয়াজ কিন্তু মুশ্রিকদের মতো কোনো ধর্মীয় উৎসবে আসলে হাততালি দেওয়া উচিত নয় কোনো কারণবশত কোনো সাউন্ড করার জন্য কাউকে ডাকার জন্য যে আমি আমি তাকে ডাকতেছি এটা যেন সে বুঝতে পারে অথবা কোন কোনো ক্ষেত্র বিশেষ কাকে কোনো ইশারা দেওয়ার জন্য মানে যুদ্ধের ময়দানে এগুলো হতে পারে যেমন আলহতুল্লাহাম এটা সেই মুসলিমের মধ্যে একটা হাদিস আসছে যে রহতুলাম মাঝে মাঝে হাত দুই হাত একত্রিত করতেন এবং আওয়াজ করতেন এটাকে ঠিক তালি বলা যাবে না তার স্ত্রীদের সাথে কথাবার্তা বলতে কি অনেক সময় হাতের মাধ্যমে আওয়াজ করতেন এটাও একটা তালিই ছিল কিন্তু সরাসরি আমরা এই জন্য বলতেছি না যে তালি জায়েজ এটা বলবো না কারণ এই তালিটা এসেছে ওইখান থেকে ধর্মীয় ক্ষেত্রে মুশ্রিকদের থেকে এই জন্য মানতেসবাহ বিদ্যানগণ উল্লেখ করেছেন তালি যদি কেউ অভ্যাসগতভাবে কেউ ইউজ করে তাহলে এটা তার ওর মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এই ধর্মীয় ক্ষেত্রে তাদের তাসবিহ বা তাদের মতো কাজ হয়ে গেলে এমন হয়ে যাবে এই জন্য এভাবে তালি দেওয়ার দরকার নেই এখন শেষ কথা হলো যে তালি না দেওয়াটাই ভালো আর যদি দিতে হয় তাহলে এমনি স্বাভাবিক মোয়ামালাত চলা ফেরার ক্ষেত্রে দু এক সময় তালে দেওয়া হতে পারে আমি কোথায় আছি এটা জানান দেওয়ার জন্য মুখে যদি কিছু আওয়াজ করতে না পারি বা পারতেছি না এক্ষেত্রে পাহাড়ের উপর উঠে তালি দিয়ে মানুষকে জানানো যেতে পারে জামিয়া আমর আছে এগুলো চলবে